哎，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 
সময় সবাই বাইরে থেকে আসার জন্য কেউ আর খাবার দিতে পারে না। আগে তো খাওয়া দোকান দিয়ে খাওয়া দিত, সবাই বাইরে থেকে আসার জন্য খাবার দিতে পারে না কেউ, এর জন্য অনেক দিন ধরে খুলে আসতো। এই যে এখন তাড়াতাড়ি খেতেছে, অনেক খিদে লাগছে। আজকে অন্যান্য দিন থেকে একটু বেশি গরম ছিল, অনেক গরম ছিল, এত রোদ প্লাস অনেক গরম, তার জন্য আমি একটু বাতাস দিতেছিলাম শান্তি মতন একটু খেতে পারে। আমি নিজে অনেক ঘামে গেছিলাম, তো সেরকম সমস্যা নাই, কিন্তু বিড়ালদের একটু খাইতে পারলে খুশি লাগে। সাধারণত খেয়ে একটু জিরে আবার খায়, কারণ একটু দেখলেই পালা যায়। বিড়াল বলে যে এই জায়গাটা বন্ধ থাকে, ওই যে বসে খাইতেছে, দেখি থাকে দোকান টোকান আশেপাশে, তারাই খাবার দেয়। কিন্তু এখন তো তারা এই দেখে এদের জন্য বাড়ি গেছে অনেক হয়ে, তারা এখন খাবার দিতে পারছে না, তো জন্য না খেয়ে শুকে গেছে একবারে। পেট ভরে গেছে, পেট ভরে গেছে। বাজারে বয় বড় দুধ দিয়ে পলাই গেছে, তুমি খাও, তুমি খাও, পলাই গেছে, কই পলাই বয় আছে। এই বিড়ালদের সাথে কেউ কেউ নেই, সেজন্য আমি একটু খেলছিলাম, যারা একটু খুশি বিড়ালগুলি। তোরা খাইবো না, একটু রেড়া দিতে, কোয়াল মেনে রেড়া দিতে, একটু মাছ তো রেড়া দিতে দিতে খাইবো না। অনেক জায়গা জায়গা একটু হালকা হালকা রেখে দিই, একটু দিয়ে দিই খাওয়াই। যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে এবং ফেসবুক থেকে দেখতেছেন,
তো আমি আজকে তাদের বলবো না যে সাবস্ক্রাইব করে ফলো করতে বলবো না, আপনি দয়া করে এই ভিডিওটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন, কারণ 100 জন মানুষ যদি এই ভিডিওটা দেখে দুইটা করে পশু পাখিকে যদি সাহায্য করে তাহলে 200টা পশু পাখিকে সাহায্য করা হবে। পাইছি মত দুজন রে, মা ছিল আর দুইটা ভাই ছিল, বুঝলি? কই